চিন্তা করে দেখেন জহর আলী ভাই আমার কয় যে দুধ দি ভাত খাওয়ার স্বাদ মিটায় দিচ্ছি কে রে আমি কি তোর বাপের গরুর দুধ দিয়ে ভাত খাই নাকি কবর পালা না তোরা তো রক্ত শুষে খাস এই আমরা তো দুধ ভাত না খাই তাহলে আমাদের শরীরে রক্ত বিকে ভাগ করে ওরা তো কথা শোনে না ওই বাদশাহ সম্রাট হয়েছে দুটিয়ে পোষা কুত্তে কথা নাই বার্তা নাই আমার হাতের তিন দড়ি কাড়িলে তুমি করছো তোমার সুদের কিস্তিও বাকি নাই তাহলে গরু কেন কেড়ে দেবে সে কথা আপনি জানেন না মেরু সর্দারের কাছে ঋণ লিলি বরে সে মেলা শর্ত দেয় তার প্রথম শর্ত হচ্ছে যে তার ঋণের টেকায় কোনো গাই গরু কিনা যাবিলা বাপরে বাপ মেরুর সর্দার কি বিশ্ব ব্যাংক হয়ে গেছে নাকি রে তার কাছ থেকে টাকা কর্জ নিলি শর্ত মানা লাগে কি করছেন টেকা নেওয়ার আগে সব শর্তের কথা কয়া দেয় গাই গরু গেলে তার অসুবিধে কি লোকটা তো আসল তো নারী বিদ্বেষী ওই সুন্দরী ছাগল নিয়ে গেছিল শুনেছ তো শুনেছি তো পরে ও যদি আমাকে আগেই কইতো তাহলে তখনই অ্যাকশন হয়ে যাইতো তাহলে এক কাজ কই শোনো চলো আমরা সুন্দরী বাড়ির উপর যাই বসি চলো যাই সে একটা অসহায় মহিলা তার পাশে আমাকে খাড়ানো দরকার কি কও চলেন চলো চলো যাই না না থাক তোমার এত সুন্দর শাড়ি খান নষ্ট হবে তোমার মুখ মুছে যদি আমার শাড়ি নষ্ট হয় তাহলেও শান্তি আচ্ছা তুমি তো বিড়িও খাও না সিগারেটও খাও না তাহলে তোমার ঠোঁটা তো কালো কিসের জন্য তোমার মতো তো আমি ঠোঁটে লিপস্টিক মাখিয়ে তাই তোমার রংটা তুলে ফেলাইলে তোমারও কিন্তু বিড়ি খাওয়া মানুষের মতো ঠোঁটটা কালো দেখালেনি তুমি আমার ঠোঁটে লিপস্টিক দাও একদমই সহ্য করবার পারো না আমি তোর মুখে কিছু দেই নি খালি একটু লিপস্টিকই দেই আরে না না কিডা কইছে যে আমি তোমার লিপস্টিক দেওয়া পছন্দ করি না খালি ওই লাল রংটা তুমি দিও না দু একজন বদলো আমাকে রক্ত শোষা করে এই লাল রংটা দেখলে তবে আমার মুখের মধ্যে স্যাট করে ওঠে গুড কি যে সব কও না এত বয়স হয়ে গেল তারপরে তোমার চ্যাংরা ফ্যাংরার মতো স্বভাব গেল আচ্ছা শুনো তোমাকে একটা কথা কব মনেই থাকে না ওই বাদশার ম্যাট্রিক পাশের ঘটনাটা তোমার কাছে কি মনে হয় কত কিছুই মনে হয় পাশ করলেও কিছু না না করলেও কিছু না তুমি কি কথা কও তুমি টাকার সম্পর্কে ভালো মন্দ খোঁজ খবর নেওয়া লাগবে না তোমার বড় বিটিও তো কয়ে দিল জামা প্রমাণ লাগবে তুমি কি বাদশা সম্রাটের সত্যি সত্যি জামাই ভাবা শুরু করে দিছো না এতদিন পরে এসে তুমি এই কথা জিজ্ঞেস করতেছ কি জন্য আমার কথা নয় বাদই দাও তোমার বিটিরা তো ভাবা শুরু করেছে তারা তো রীতিমতো প্রেমই করতেছে সেটা তো তুমিও জানো আমি যে জানি নি সেই কথা তো আমি তোমার কই নি তোমার বিটিরা প্রেম করে করুক তাতে আমার আপত্তি নেই কিন্তু তাকে ভালোবাসা করতে না করে দিও তোমাকে কথাবার্তা যা শুনলাম তাতে তো মনে হচ্ছে তোমরা সকলেই সর্দারের ঋণের ফাঁসে আটকে গেছো কি করব ভাই ঋণ না নিলে পরে তো চলে পারে না তাই বলে এত অন্যায় মেনে নিয়ে তার কাছ থেকে ঋণ দেওয়া লাগবে আর সুন্দরী তোমার উপর সর্দারের লোকজন যে জুলুম চালাচ্ছে তা তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে কি করা যাবে ভাই গরিব মানুষ মানে যে ধরেন যা করবে যায় তাতে মনে করেন যে জুলুম কে আজকে যে ঋণের টাকা লিছি সেটা সুদ যেরকম জুলুম হয় খারাইছে আর যদি ঋণ না নিলেম নে তাহলে যে না খায় মরা লাইল নে সেটাও তাই জীবনের জন্য জুলুম তাই নে আপনি বুঝার মানুষ বুঝিয়ে আমাকে জুতির বাড়ি দেন ঠিক কইছি কিনা কথা তুমি খুবই ন্যায্য কইছো কিন্তু আমি চিন্তা করতেছি সর্দারের কথা না 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 এইভাবে চলতে দেওয়া যায় তোমরা খালি আমাকে দোয়া করো সামনের ইলেকশন আমি যদি মেম্বার হওয়ার পারি তাহলে তোমাকে সকলে ঋণের ফাঁস থেকে আমি তোমাকে রক্ষা করব সত্যি কথা কত কি জহর ভাই ঋণ করি সুদ দিই তাতে কোনো অসুবিধা নেই কিন্তু সর্দার ঋণের উপরে যেসব শর্ত দিয়ে দেয়
সেটিতে একেবারে জের বার হয়ে যায়। এই যে দেখেন আমার দুধ ভাত খাওয়ালি কত রাউন্ড ঘটনা ঘটে গেল। আমি সব কলন্ত আর সুন্দরী তোমার কই, তোমার ছাগলের বাচ্চা হোক আর যাই হোক সর্দারে তুমি কিছু দেবে না, দেখিস কি করে।